আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল হার বাঙ্গা জারার মন্ত্র আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি যে কোনো মানুষের হার ভেঙে গেলে ওই হার জোড়া দিতে পারবেন বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আজকাল চিকিৎসা বিজ্ঞানিক অনেক উন্নত হয়ে গেছে কারো হার ভেঙে গেলে বা মস্কে গেলে ডাক্তারের মতে ওই হার ভাঙা এবং মস্কা হার ভালো করা সম্ভব হয় তারপরেও অনেক সময় কিছু মানুষের হার এমনভাবে ভেঙে যায় বা মস্কে যায় অপারেশন ছাড়া ওই হার জোড়া লাগানো সম্ভব হয় না আপনি ওই হার যদি সঠিকভাবে জোড়া লাগাতে চান বা মস্কা হার ভালো করতে চান তাহলে আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণরূপে হার বাঙা এবং মস্কা হার জোড়া দিতে পারবেন বন্ধুরা আমি এর আগেও হার বাঙ্গা বা মস্কা হার ভালো করার জন্য একটি মন্ত্র দিয়েছিলাম সেই মন্ত্রটি সে হাজার গুণ শক্তিশালী আজকের এই মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আজকের এই মন্ত্রটি হলো আমার গুরুমুখী স্বয়ং সিদ্ধ মন্ত্র আপনারা এই মন্ত্রটি সিদ্ধি করার প্রয়োজন হবে না শুধুমাত্র মন্ত্রটি ভালোভাবে মুখাস্ত করেই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হল রক্তে মাংসে জরা জরি হারে মাংসে লড়ালরি রামের ভাই লক্ষণ আর থাকবি কতক্ষণ ইঁদুরে সার্টে ব্রাহ্মীর তেল হারে মাংসে জোরা লাগি গেল দোহাই আল্লাহর তো আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল রক্তে মাংসে জরা জড়ি হারে মাংসে লড়ালড়ি রামের ভাই লক্ষণ আর থাকবি কতক্ষণ ইঁদুরের সাটে ব্রাহ্মীর তেল হারে মাংসে জোরা লাগি গেল দোহাই আল্লাহর তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি প্রয়োগ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার প্রয়োগের ফালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে কিছু সংখ্যক সরিষার তোল সংগ্রহ করে ওই সরিষা তোলের উপরে আজকের বলা এই মন্ত্রটি একবার পরবেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পড়বেন সরিষার তেলের উপরে সাতটি ফু দিয়ে ওই তোলগুলো আপনাকে যার হাত ভেঙে গেছে বা মস্কে গেছে উক্ত ব্যক্তিকে ওই স্থানে ভালোভাবে মালিশ করতে হবে এইভাবে যদি আপনি নিয়মিত ওই তুলগুলো মালিশ করেন ইনশা আল্লাহ আল্লাহর হুকুম মতে ওই ব্যক্তির হার জোড়া লেগে যাবে এবং মস্কা হার ঠিক হয়ে যাবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফিজ